নামের সাথে সাপ শব্দ থাকলেও গুই সাপ সাপ নয়, মূলত টিকটিকি জাতীয় সরীসৃপ প্রাণী এবং এর কোনো বিষ নেই। গুই সাপ বাংলাদেশের সবচেয়ে বড় টিকটিকি জাতীয় প্রাণীও। আমাদের দেশে কালো গুই, বড় গুই বা রামগদি ও সোনা গুই, এই তিন ধরনের গুই সাপ পাওয়া যায়। লম্বা আকারের এই প্রাণীদের দেহ আঁশে ঢাকা থাকে। এদের শক্তিশালী লেজ পানিতে সাঁতার কাটতে ও শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে সাহায্য করে। আর চোখের দুই পাশে গোলাকার টিম্পেনাম পর্দা শ্রবণ ইন্দ্রিয়ের কাজ করে। গুইসাপের মাথার সামনের দিকে নাসারন্ধ্র বিদ্যমান। এরা স্থলবাসী, তবে প্রয়োজন হলে গাছে ওঠে। গাছে ওঠার জন্য এদের পায়ে তীক্ষ্ণ ও মজবুত নখর আছে। এরা দিবাচর বলে দিনের বেলাতেই খাদ্য গ্রহণ করে আর রাতে বিশ্রাম নেয়। বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় কালো গুই। এদেশের প্রায় সব জায়গাতেই, বিশেষ করে গ্রামের বাড়ি, ঝোপঝাড়, স্যাঁতস্যাঁতে জায়গায় এদের বিচরণ রয়েছে। কালো গুইয়ের দেহ বাদামি বা ধূসর রঙের এবং দেহে কালো কালো দাগ থাকে, পেটের দিকে হলদে। এরা লম্বায় প্রায় 175 সেন্টিমিটার হয়ে থাকে এবং এর মধ্যে লেজের দৈর্ঘ্যই 100 সেন্টিমিটারের মতো। এখানে যে ডিমগুলো আমরা পেলাম, এগুলো হলো গুই সাপের ডিম। এখানে জলাশয় এবং এই ঝোপের মধ্যে এসে থাকে এবং আমরা এসব একটা গুই সাপ এখানে পেয়েছিলাম, যেটা এখানে ঘুরে বেড়াচ্ছিল এবং আমাদের দেখে কিন্তু ঝোপের আড়ালে লুকিয়ে গেছে। আর গুই সাপ কিন্তু এটা সাধারণত ডিমগুলোকে লুকিয়ে রাখে, কিন্তু কোনো কারণে হয়তো সে নিরাপত্তার অভাবে হয়তো ডিমগুলো সরিয়ে ফেলছে অন্য কোথাও, আমরা হয়তো চলে গেলে আবার এসে হয়তো সে সরাবে। বড় গুই বা রামগদি বাংলাদেশের সবচেয়ে বড় গুই সাপ। সেন্ট মার্টিন থেকে সুন্দরবন পর্যন্ত উপকূলীয় দ্বীপসমূহে একসময় প্রচুর সংখ্যায় পাওয়া গেলেও এখন তেমন দেখা যায় না। এদের দেহ গাঢ় বাদামি বা কালচে রঙের এবং দেহে হলদে বলয় বা রিং থাকে, এজন্য এদেরকে রিং লিজার্ডও বলা হয়। এদের মাথা তুলনামূলকভাবে বেশি সরু ও নাসারন্ধ্রে গোলাকার। এদের পেটে 80-90 সারি আড়াআড়ি আঁশ রয়েছে। মাথার আঁশ তুলনামূলকভাবে ক্ষুদ্রাকার। এদের লেজ বেশ সরু ও শক্তিশালী হওয়ায় লোনা পানিতে ভালোভাবে সাঁতার কাটতে পারে। এছাড়া শত্রুর মোকাবেলা করতেও লেজ ব্যবহার করে। আর ডাঙায় দ্রুত দৌড়ানোর জন্য রয়েছে মজবুত পা। এই দুই প্রজাতির গুই সাপ ছাড়া আমাদের দেশে অপর যে প্রজাতির গুই সাপ পাওয়া যায় তা হল সোনা গুই বা হলদে গুই। হলদে বাদামি কিংবা জলপাই রঙের এই গুই সাপের পিঠে খসখসে এবং তাতে আড়াআড়ি লালচে দাগ থাকে। এরা বাংলাদেশের সবচেয়ে ছোট গুই সাপ, যারা লম্বায় প্রায় 90 সেন্টিমিটার। বাংলাদেশের সকল জায়গায়, বিশেষ করে সমতল ভূমিতে এদের দেখা যায়। গুই সাপের তিনটি প্রজাতি মাংসাশী। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এরা মরা পচা প্রাণী খেয়ে পরিবেশ দূষণ রোধ করে এবং ফসলের ক্ষতিকর পেস্ট, বিশেষত ইঁদুর খেয়ে আমাদের উপকার করে। তাই পরিবেশে গুইসাপের গুরুত্ব রয়েছে।
কিন্তু আবাসস্থল ধ্বংস এবং চামড়া ও মাংসের জন্য অবৈধভাবে প্রকৃতি থেকে শিকার করায় গুইসাপ বিপন্ন হয়ে পড়ছে। মানুষের ভ্রান্ত ধারণার কারণেও এরা মারা পড়ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গুইসাপ সংরক্ষণ করতে হবে।